18ই অগস্ট 2008 মোহনবাগান মাঠে চিরাগ ইউনাইটেডের সঙ্গে সবুজ মেরুনের ম্যাচ। আদ্যন্ত মোহনবাগানী সুব্রত ভট্টাচার্য তখন প্রতিপক্ষ দলের কোচ। ম্যাচের ফল 1-1। খেলার শেষে সুব্রত চা খেতে যান মোহনবাগান তাঁবুতে। অভিযোগ, তখন কয়েকজন মোহনবাগান সমর্থকের হাতে নিগৃহীত হতে হয় সুব্রত ভট্টাচার্যকে। এই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ময়দান থানা। সঞ্জয় মুখোপাধ্যায় নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পরের দিন অবশ্য জামিনে মুক্তিও পান তিনি, কিন্তু মামলা চলছিলই। বারবার আদালতে হাজিরা দিতে হচ্ছিল সঞ্জয়কে। এতে ক্রমেই মনমরা হয়ে পড়তে থাকেন সঞ্জয়। এই পরিস্থিতিতে সঞ্জয়ের আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় আবেদন করেন হাইকোর্ট মামলাটি খারিজ করে দিক। বিচারপতি জানান, সুব্রত ভট্টাচার্য সঞ্জয়কে ক্ষমা করলে আদালতের কোনো আপত্তি নেই। বৃহস্পতিবার বিচারপতি কানওয়ালজিৎ সিংহ আহলুওয়ালিয়ার এজলাসে হাজির হয় দুই পক্ষ। বিচারপতি আহলুওয়ালিয়া সঞ্জয় মুখোপাধ্যায়কে জিজ্ঞাসা করেন, যা ঘটেছে তার জন্য কি আপনি অনুতপ্ত? সঞ্জয় মুখোপাধ্যায় বলেন, আমি যা করেছি তার জন্য অনুতপ্ত। আমি আবেগবশত করে ফেলেছি। আমি মোহনবাগানের সমর্থক, সুব্রত দাকে শ্রদ্ধা করি। বিচারপতি তখন সুব্রত ভট্টাচার্যকে জিজ্ঞাসা করেন, এই ব্যক্তিকে কি আপনি ক্ষমা করছেন? সুব্রত বলেন, আমি আমার এই সমর্থককে ক্ষমা করে দিচ্ছি। সমর্থকরা দল, খেলোয়াড় এবং কোচদের ভালোবাসে, সেই আবেগের বশবর্তী হয়েই তারা অনেক সময় অবাঞ্ছিত কিছু করে ফেলেন। এরপরই বিচারপতি সঞ্জয়ের উদ্দেশ্যে বলেন, ইনি একজন বিখ্যাত খেলোয়াড় এবং কোচ। খেলোয়াড় হিসেবে দেশের মুখ উজ্জ্বল করেছেন। উনি আপনার চেয়ে বয়সেও বড়। আপনি ভারতীয় রীতি মেনে ওঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। সঞ্জয় তখন বলেন, আমি ক্ষমা চাইছি, বাবলুদা আমাকে মার্জনা করুন। সুব্রত তখন বলেন, আমি ক্ষমা করলাম। বিচারপতি তখন সুব্রত ভট্টাচার্যের উদ্দেশ্যে বলেন, আপনি একজন মহানুভব ব্যক্তি, আপনার মহানুভবতাকে আদালত সম্মান জানাচ্ছে। এরপরই সঞ্জয়ের বিরুদ্ধে সমস্ত মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। তবে এই ঘটনার জেরে তিনি যে মোহনবাগান ক্লাবে যাওয়া বন্ধ করে দেবেন না, তা ফের স্পষ্ট করে দিয়েছেন সুব্রত ভট্টাচার্য। তার বক্তব্য, বর্তমানে টালিগঞ্জ অগ্রগামীর কোচ হিসেবে যদি মোহনবাগান মাঠে খেলা পড়ে, তাহলে ফের তিনি সবুজ মেরুন তাঁবুতে যাবেন, কারণ মোহনবাগান সমর্থকরা তাকে খুব ভালোবাসেন। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।